প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে ইউজি পড়ছ পিজি পড়ছ ইভেন সেমিস্টার এক্সামিনেশন দেবে তোমাদের প্রত্যেকের প্রচুর জিজ্ঞাসাবাদ রয়েছে প্রথম কেস দ্বিতীয় কেস তৃতীয় কেস অ্যাকচুয়ালি হাইকোর্ট কি এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো পরীক্ষা নিয়ে একই সাথে তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মুহূর্তে কি করব আমাদের কি করা উচিত দেখো সবার সমস্ত কিছু এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা অন্তত তোমরা প্রত্যেকে দেখো এবং প্রত্যেককে শেয়ার করো যাতে বাস্তবটা তোমাদের কাছে ছড়িয়ে দিতে পারি ই ভিডিওটি ভালো লাগলে তবেই লাইক করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো পুরো বিষয়টা তোমাদের প্রত্যেককে জানানো দরকার বলে আমি আবার আর ক্লাস নেওয়ার পরে তোমাদের বিস্তারিত ভিডিওটি করে জানাচ্ছি অ্যাকচুয়ালি ই কী করণীয় এবং কি তথ্য রয়েছে দেখো আজকের বিষয়টা তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি সবার প্রথমে যে মামলাটি করা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে এক্সাম নিয়ে যে মামলাটি সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে গেছিলো ডিভিশন বেঞ্চে গেছিল। সেই মামলাটি রীতিমতো আলোচনা হয়েছে সেই মামলাটি উভয় পক্ষের কথা শোনা হয়েছে কিন্তু হাইকোর্ট নিস্তব্ধ হাইকোর্ট সম্পূর্ণভাবে স্থগিত রেখেছে তার সিদ্ধান্তকে এবং হাইকোর্ট কবে সিদ্ধান্ত জানাবে তা নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তার মধ্যে ছিলাম এবং ভেবেছিলাম একদিন কিংবা দুদিন কিংবা তিন দিন আজকেই হয়তো সম্ভবত তার চূড়ান্ত রায় দেবে এবং তোমাদেরও সেই মতো বিষয়টা জানিয়েছিলাম কিন্তু আজকে চূড়ান্ত রায় দেয়নি যেটা জানতে পেরেছি যে তোমাদের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত রেখেছে সেটা সম্পূর্ণ বিচারপতির ওপর নির্ভর করছে হাইকোর্টের ওপর নির্ভর করছে তারা কখন ডিসিশান দেবে কাজেই এই মুহূর্তে কবে অ্যাকচুয়ালি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এক্স্যাক্ট ডেট কেউ বলে দিতে পারে না পরীক্ষা হওয়ার শেষেও সিদ্ধান্ত আসতে পারে যেটা আমার মনে হয় ছাত্রছাত্রীদের কোনো কাজেই আসবে না এরপরে সায়ন ব্যানার্জির যে মামলাটি সেটা আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল ও পঁচিশ নম্বরে প্রায় মনে হয় লিস্টেড ছিল যেটা আমি আগে দেখেছিলাম কারণ সেটা কিন্তু রীতিমতো ও এখনও পর্যন্ত মামলাটি আজকে উঠে ওঠেই নি হাইকোর্টে যদি কোনো আপডেট পাই অবশ্যই জানাবো কিন্তু এই মুহূর্তে সায়ন ব্যানার্জির মামলাটি নিয়ে কোনো আলোচনাই হয়নি হাইকোর্টে কোনো রকম আলোচনাই হয়নি এরপরে তোমাদের তৃতীয় যে মামলাটি হয়েছিল সিলেবাস নিয়ে সিলেবাস সংক্রান্ত যেটা তোমাদের সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে গেছিলো সেটাও ডিভিশন বেঁচে গেছিলো বিচারপতির অধীনে এ সেটা নিয়েও ও আজকে রীতিমতো চর্চা হওয়ার কথা ছিল সেটা নিয়েও কিন্তু কোনো রকম সিদ্ধান্ত আজকে হয়নি এবং এই যে মামলাটি তৃতীয় মামলাটি সিলেবাস সংক্রান্ত রয়েছে সেই মামলাটিকে সাতাশ তারিখ তোমাদের যেটা জানিয়েছিলাম সাতাশ তারিখ অ্যাকচুয়ালি সিডিউল হয়ে গেছে ডিসিডিউল সেই সাতাশ তারিখ আবার তার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বুঝতেই পারছো একদিকে পরীক্ষা শেষ শুরু হচ্ছে একদিকে সিদ্ধান্ত আসবে ততক্ষণে তোমাদের একটা পরীক্ষা প্রায় হয়েও যাবে তো এই মুহূর্তে আবার সাতাশ তারিখ সিদ্ধান্ত আসবে কি না সেটারও কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই দেখা গেল পরীক্ষা শেষ হয়ে যাবে এটা আমাদের দুঃখজনক একটা ব্যাপার আমি আগেও বলেছি রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি অফলাইনে নেওয়ার প্রচেষ্টা করেছিল তারপরে ছাত্রছাত্রীরা যখন তাদের সমস্যার কথা তাদের পরিস্থিতির কথা তাদের সিচুয়েশানের কথা যখন বুঝিয়েছে এই ইউনিভার্সিটিকে তখন ইউনিভার্সিটির ছাত্র হয়ে কিন্তু সমস্ত ম্যাটারটা বুঝে তাদের দাবি অনুযায়ী অনলাইনে এক্সামিনেশান নিয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় আই পর্যাপ্ত পরিমাণে রিসোর্সেস না থাকার কারণে এ অ্যাকচুয়ালি সময় না থাকার কারণে এ এবং যে জিনিসটা তাদের শেখা দরকার আর বোঝা দরকার সেটা সঠিক মতো সঠিক পদ্ধতিতে তারা বুঝতে না পারার কারণে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে যারা মেধাবী যারা প্রাইভেট টিউশন নিতে পারে এ তাদের ক্ষেত্রে অন্য ব্যাপার যারা নিতে পারে না তাদের কথা অনেকেই ভাবে না এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা এই মুহূর্তে প্রচুর দরিদ্র ও পরিবার থেকে আসে যাদের স্বপ্ন থাকে কলেজ ইউনিভার্সিটি পার করা তাদের মধ্যে কোনো একটা স্টুডেন্ট যদি এই মুহূর্তে সাপলি তারা পরবর্তীকালে আবার সেকেন্ড ধাপের কথা ভাবতেই পারে না কারণ তাদের বহু কষ্ট করে যে এডমিশন ফিসটা রয়েছে যে কলেজের ফিসটা আছে সেটা জোগাড় করে একটা বছর তারা তাদের নষ্ট হয়ে গেলে তারা দ্বিতীয় বছর আবার অ্যাডমিশান নেবে সেই পরিকল্পনা তাদের থাকে না কারণ অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি কারণ অনেক এরকম পরিবার আছে অনেক এরকম সন্তান আছে যারা নিজেরা পড়াশোনা করে তারপরে তাদের কলেজের ফিসটা পর্যন্ত প্রদান করে থাকে প্রাইভেট টিউশন নিয়ে এত দূরের কথা তো সেই সমস্ত দিক তাকিয়ে আমার মনে হয় এই নিবা এই যে এক্সামিনেশান এই যে এক্সামিনেশান অনলাইনে হওয়া দরকার ছিল সেই কারণে প্রথম থেকে এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে ছিলাম আর এখন ডিসিশান অন্য এসে তাও তোমাদের থেকে দূরে সরে যাব তা না সর্বদা তোমাদের সঙ্গে থাকবো কিন্তু ব্যক্তিগতভাবে আমি একজন সিঙ্গেল মানুষ কিছু করতে পারবো না তা তোমরা জানো যেখানে উকিল আদালত কিছু করতে পারছে না এত ডিসিশান এর পর ডিসিশান দিয়ে দিচ্ছে তারিখের পর তারিখ দিয়ে দিচ্ছে সেখানে আমাদের কিছু করার নেই এখানে আমাদের মুখ বুঝে এ আমাদের সিচুয়েশান খারাপ হলেও আমাদের পরিস্থিতি খারাপ হলেও সেটাকে সহ্য করতে হবে এটাই আমার মনে হয় কারণ তোমরা এত সংখ্যক স্টুডেন্ট এ ইউনিভার্সিটি গিয়ে তোমাদের দাবি তোমাদের সমস্যার কথা তুলে ধরেছ সমস্ত স্টুডেন্টই কি খারাপ এটা কি বোঝা উচিত ছিল না ইউনিভার্সিটির তো যাই হোক না কেন আমার প্রচণ্ড রাগও হচ্ছে একই সাথে প্রচন্ড মন খারাপও হচ্ছে তোমাদের জন্য কিন্তু কিছু করার নেই তোমাদেরকে লাস্ট যে ইনফরমেশনটা দিতে চলে আসলাম যেটা আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই মুহূর্তে আরও কিছু ছাত্রছাত্রী আশা করে থাকবে সাতাশ তারিখ কি অ্যাকচুয়ালি ডিসিশন আছে। কোনো কিছু ভেবো না যেটুকু পড়াশোনা করেছো সেইটুকু পড়াশোনাকে আবার রিপিটেশান দাও রিভাইজ দাও তারপরে এই মুহূর্তে যতটা পড়া দরকার ততটা পড়ো আমি জানি এটা বলাও তোমাদের বৃথা অনেকের এর কাছে এখনো পর্যন্ত সেই অনুযায়ী সিলেবাস অনুযায়ী অ্যাকচুয়ালি রিসোর্সেস নেই তার সত্ত্বেও তোমাদের বলছি কি করবো ইউনিভার্সিটি যদি না বোঝে হাইকোর্ট যদি সময় মতো সিদ্ধান্ত নেয় নেয় তাহলে আর কী হবে পিজির পরীক্ষা শেষ হতে চলে ইউজির পরীক্ষা শুরু হয়ে যাবে তারপরে আর ডিসিশন এসে কী হবে পরীক্ষা শেষে তো তোমরা বুঝতেই পারছো ও আমি তোমাদের সমস্যা পুরোটাই ফিল করতে পারি কারণ এক সময় আমারও পরিস্থিতি এরকম ছিল সেই কারণে আমি তোমাদের পরিস্থিতির কথা বুঝতে পারি সবাই অ্যাকচুয়ালি সোনার মুখে নিয়ে জন্মগ্রহণ করে না এটা অনেকেই ভালো পজিশনে গিয়ে তাদের পরিস্থিতির কথা হয়তো বিগত ভুলে যায় কিন্তু আমি ভুলে যেতে পারি না সেই কারণে তোমাদের প্রত্যেককে একটা কথাই বলবো এই মুহূর্তে আমাদের সাথে ইউনিভার্সিটি নেই এবং আইন ব্যবস্থার কথা যদি বলি সেরকম নলেজও নেই আমার আইন ব্যবস্থার সম্বন্ধে এ যেটুকু আমি জানি যে পরীক্ষার আগে অন্তত ডিসিশন নেওয়া দরকার ছিল অন্তত এক সপ্তাহ আগে পরীক্ষার ডিসিশন বা পরীক্ষার পরে ডিসিশন নিয়ে কোনো রকম লাভ হবে না বলেই আমার মনে হয় ছাত্র ছাত্রীদের তোমাদের এখন প্রত্যেককে একটাই সাজেশন দেব। তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগী হও তোমরা যা যতটা সম্ভব ততটা পড়াশোনা করো নোটস জোগাড় করো বন্ধুদের থাকে তোমাদের যে কলেজের শিক্ষকরা রয়েছে সেই কলেজের শিক্ষককে এ বলো যে কোন কোশ্চেনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট দরকার পড়লে বিগত ও দু বছরের যে কোশ্চেন পেপার রয়েছে সেই কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো ভালো করে দেখে যাও কারণ সম্পূর্ণ সিলেবাস যদি তুমি সিলেবাস কমপ্লিট না করে থাকো সেই মুহূর্তে পড়া সম্ভব না যদিও এই মুহূর্তে বোঝে ওঠা সম্ভব না আমি জানি না তোমাদের কী বলব কিন্তু শিক্ষক হিসাবে যেটা তোমাদের বলা প্রয়োজন একজন দাদা হিসাবে যেটা তোমাদের পরামর্শ দেওয়া প্রয়োজন এই পরিস্থিতি অনুযায়ী সেটাই তোমাদের প্রত্যেকে বললাম আর আশা করে থেকো না আমি জানি না কি হবে কিন্তু এই মুহূর্তে অফলাইনে পরীক্ষা হবে এটা ধরেই তোমরা পড়াশোনা করো এটাই তোমাদের বললাম বাদ বাকি তোমাদের এর জানি অনেক রাগ আছে আমার ওপর ক্ষোভ হতে পারে যে দাদা এটা হলো না কেন হলো না তো যাই হোক না কেন তোমাদের যা মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো সমস্ত কিছুর একটা সময় থাকে সমস্ত কিছুর একটা সীমা থাকে সেই সীমাটা এখন অতিক্রম করে গেছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে পিভিয়াস ভিডিওর কমেন্ট সেকশানে লিখছো সাতাশ তারিখে এর সাড়ে নটার সময় আমাদের জন্য সুখবর আসছে প্রত্যেকে বলবো অনুরোধ করব আর সিদ্ধান্তের ওপর ভরসা করো না আমার ভরসা উঠে গেছে যে যার জন্য লড়াই যার জন্য আমরা অ্যাকচুয়ালি মাননীয় ও হাইকোর্টের কাছে এ গেছি যার জন্য আমরা ওয়েট করেছিলাম সেই জিনিসটাই যদি ঘটে যায় তারপরে সিদ্ধান্ত এসে লাভটা কী যার জন্য আমরা এত কিছু করছি সেটা হচ্ছে এ অ্যাকচুয়ালি তোমাদের এই পরিস্থিতি সেই অনুযায়ী এক্সাম সেই এক্সামে যদি অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় সেই এক্সামে যদি হয়ে যায় তারপরে সেই রায় এসে আমাদের কি লাভ হবে তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি এ এই মুহূর্তে আমাদের ভাগ্যের দিকে দোষারোপ করতে হবে তোমাদের কথা আমি মেনে নিয়েছি অনেকের কারণ এটাই যে যদি তুমি অন্য ইউনিভার্সিটিতে পড়ছে বর্ধমানে পড়তে তাহলে তোমার এই সিচুয়েশন হতো না কারণ তারাও অনলাইনে ঘোষণা করেছিল তারা অনলাইনে এসছে অন্য ইউনিভার্সিটিতে যদি পড়তে আলিয়া ইউনিভার্সিটিতে তারাও কিন্তু তাদের ডিসিশনের পরিবর্তন করেছে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে এখন তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি ডিসিশান নেয়নি সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো আমরা সকল ইউনিভার্সিটির জন্য আমি লড়াই করেছিলাম তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী গিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিদের কাছে সমস্যার কথা তুলে ধরেছ কিছু ইউনিভার্সিটি না নাইনটি পার্সেন্ট ইউনিভার্সিটি বুঝেছে এবং অনলাইন এক্সামিনেশান নিয়েছে এই পরিস্থিতির কথা ভেবে কিন্তু এই মুহূর্তে কিছু ইউনিভার্সিটি আবার এরকম রয়েছে খুব অল্প সংখ্যক ইউনিভার্সিটি যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি এত সংখ্যক ছাত্রছাত্রীদের এর অ্যাকচুয়ালি অফলাইনেই তারা তাদের নিজেদের এ ডিসিশানকে অব্যাহত রেখেছে কেন রেখেছে কী কারণে তারা অফলাইনেই রাখতে চাইছে এর কোনো অ্যাকচুয়ালি সমাধান বা উত্তর আমার কাছে নেই তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো অনেক ছাত্রছাত্রী আছে ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত কালকেও অনেকে থ্যাংক ইউ পর্যন্ত জানিয়েছে যে ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি তাদের কথা মেনে নিয়েছে তোমরা অনেকে বলছো দাদা এত কিছু করে আমাদের লাভটা কি হলো দেখো অন্যান্য ইউনিভার্সিটি তো অনলাইনে করেছে তোমাদের ইউনিভার্সিটি যদি না বোঝে তোমাদের যে রাগ তোমাদের যে ডিপ্রেশন সেটা কাটানোর জন্য কাউকে কিছু শেয়ার করা দরকার তোমাদের মনে যত রাগ আছে তোমরা এই দাদার ওপর দিয়ে ওঠাতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের কমেন্ট সেকশন রয়েছে তোমরা আমাকে যা বলার তাই বলতে পারো শুধুমাত্র এটাই রিকোয়েস্ট করবো পড়াশোনাকে চালিয়ে যাও